পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্বশীল পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে শুধু মায়া কান্না দেখি, কিন্তু আমরা তাদের সার্বিক কার্যক্রমে মনে করি তারা ইসরায়েলের দালাল। ঠিক কিনা বন্ধুগণ? সরকার কেন পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দিল? তার মানে তারা তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক করে। সরকারকে আহ্বান করবো, দুঃসাহস থাকলে ঘোষণা দিন যে ইসরায়েলের সাথে কি সম্পর্ক আছে। ঠিক কিনা বন্ধুগণ? বর্তমান যে অত্যাচারী শাসক শেখ হাসিনা 2008 থেকে আজ পর্যন্ত বিনা ভোটে একটি পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এই বাংলাদেশের জনগণের মেম্বার ছাড়াই বিনা ভোটে রাতের ভোটে অবৈধভাবে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করে বসে রয়েছেন। লজ্জা শরম যদি থাকত তাহলে দেশের মানুষের যে দাবি সেটা অনুধাবন করে তিনি ক্ষমতার থেকে নেমে যেতেন, কিন্তু লজ্জা শরম বলতে তাদের কিছু নেই। যখন কথা বলে মনে হয় হচ্ছে ভদ্র মানুষ, হচ্ছে বুজুর্গ মানুষ আর এই দেশে নেই। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে যখন নির্বাচন আসত মাথায় পট্টি বুঁধে হিজাব লাগিয়ে তিনি মক্কা শরীফ গিয়ে ছবি তুলে বাংলাদেশের মানুষকে দেখাতেন, তার চেয়ে মহিলাশী নারী, তার চেয়ে ধার্মিক মানুষের কেউ নেই। কিন্তু আজকে দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার রায় দিয়ে দীর্ঘদিন পর্যন্ত কারাবন্দী করে রেখেছেন। শেখ হাসিনা জানেন যদি বেগম খালেদা জিয়া একবারের জন্য ঢাকা রাজপথে নেমে আসতে পারে, লক্ষ লক্ষ মানুষ তার সাথে যদি নেমে আসবে, শেখ হাসিনার তত্ত্বাবধান বন্দর সদরে ভেসে যাবে। এজন্য তিনি আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে বন্দি করে রেখেছেন। তো ভাই রাবের কত বড় মানুষ একজন অসুস্থ আমাদের প্রিয় নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হচ্ছে না। কাজে আমি আজকে বলব 27 জানুয়ারির যে নির্বাচনে কুকুর বিড়াল ছাড়া কেউ নির্বাচনের কেন্দ্রে যায়নি, আজকে যে নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনেও কোন মানুষ নির্বাচনে যাচ্ছে না। আর তাদের তেল বিবাহক সিসি বলতেছে সুন্দর নির্বাচন হচ্ছে। ভাইরা আমার, আজকে পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ, তার ফরের বিড়াল আজকে বেরিয়ে গেছে। সেনাবাহিনী প্রধান ছিলেন আব্দুল জলাম আজিজ, তিনি আজকে স্যাংশন খেয়েছে। সরকার বলে তাতে আমাদের কিছু আসা যায় না, সরকারের ব্যবহার করা শেষ হয়েছে, যিশুর মতো ফেলে দিয়েছে। কাজে আমি আজকে বলব যারা আজকে দেশের পরিচালনায় রয়েছেন, পুলিশ বাহিনীতে রয়েছেন, বিভিন্ন সংস্থায় রয়েছেন, এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। কেন যখনই তাদের আপনাদের কাজ ফুরিয়ে যাবে তখন আপনাদেরকে এভাবেই ফেলে দিবে। আমি আজকে বক্তব্য বাড়াবো, আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্যবাই উপস্থিত হয়েছেন। আমি দেশের ত্রিবন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, আমাদের সহযোদ্ধা ঢাকার জনতার মেয়র ইশরাক হোসেন সহ যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই পুতুলনাচ সভার সংগ্রামী সভাপতি সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম রিপন উপস্থিত রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমাদের প্রিয় ভাই মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা মহানগর
দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, প্রিয় নেতৃবৃন্দ, আজকে বারবার যিনি নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি 90 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জনতার মা